খিলগাঁও থানার পরিবহন শ্রমিক হত্যা চেষ্টা মামলায় সালমান এফ রহমান চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। এছাড়া নিউমার্কেট থানার একটি হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকেও গ্রেপ্তার দেখিয়েছে আদালত। সকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আসামিদের হাজির করে গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ। খিলগাঁওয়ের হত্যা চেষ্টা মামলার শুনানিতে পুলিশ জানায়, 4 আগস্ট খিলগাঁওয়ের তালতলা এলাকায় ছাত্র জনতার মিছিলে গুলি করে পুলিশ, সে সময় হাতে ও কপালে গুলিবিদ্ধ হয় মামলার বাদী। উল্লেখিত ঘটনার সাথে আসামিরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত, তাই এই মামলায় তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করে। শুনানি আদালতের পাবলিক প্রসিকিউটর উল্লেখিত মামলায় আসামিদের যোগসাজশ তুলে ধরে কারাগারে আটক রাখার আবেদন জানায়। সালমান এফ রহমান এবং আব্দুল্লাহ আল মামুন তাদেরকে এই খিলগাঁও থানায় মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে প্রেরণ করেন। জিয়াউল হাসানকেও নিউমার্কেট থানা একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখার জন্য নিয়ে আসে।